আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আজকে তোমাদের এসএসসি পরীক্ষায় হিসাব বিজ্ঞান পরীক্ষাটি হয়ে গেল তো হিসাব হিসাববিজ্ঞান পরীক্ষা আজকে আমি বরিশাল বোর্ড বরিশাল বোর্ডের হিসাব বিজ্ঞানের অংশ নিয়ে আলোচনা করব এই নৈরবৃত্তিক অংশে তোমাদের অ্যান্সারটা আজকে মিলাইয়ে দেবো তোমরা অবশ্যই অ্যান্সারগুলো মিলাইয়ে দেখবা আর কে কত পাইছো সেটা কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানাই দেবা ঠিক আছে তো দেখো এটা আমি যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেটি হলো এটি প্রশ্ন হলো তোমার দেখো আমি একটু করে দেখো চালানের ভিত্তিতে ক্রেতা প্রাথমিক পর্যায়ে লেনদেন কোথায় লিপিবদ্ধ করেন তাইলে বিক্রয় যাবেদা বিক্রয় যাবেদা এবং ক্রয় যাবে লে ভিত্তি হলো চালান ঠিক আছে তাহলে এটার অ্যান্সার হবে বিক্রয় যাবেদা ঠিক আছে এরপরে প্রতি বছর আর্থিক অবস্থা জানার জন্য বিশদ আয় বিবরণী ও আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করা হয় হিসাব বিজ্ঞানে কোন নীতিমালার আলোকে এটা চলমান প্রতিষ্ঠান নীতিমালার আলোকে ঠিক আছে এটা চলমান প্রতিষ্ঠান নীতিমালার আলোকে এরপরে দেখো কোন লেনদেনটির ফলে হিসাব সমীকরণে শুধুমাত্র এ উপাদান আমরা এ উপাদান মানে জানি সম্পদ ঠিক আছে তাহলে হয় একটা সম্পদ কমবে আর একটা সম্পদ বাড়বে এরকম নগদে পণ্য ক্রয় করলে মালিকানা সত্য কমে আর নগদ টাকা কমে তাইলে চেকে পণ্য বিক্রয় করলে তাইলে মালিকানা সত্য বাড়ে নগদ বাড়ে এ সম্পদও বাড়ে মালিক কর্তৃক ব্যবসা হতে উত্তোলন করলে তাহলে নগদ কমে যাবে আর মালিকানা সত্য কমবে তাহলে ব্যাঙ্ক হতে উত্তোলন তাহলে ব্যাংকের টাকা কমবে আর নগদ টাকা বাড়বে তাহলে দুইটাই সম্পদ ব্যাংকের সম্পদ নগদ সম্পদ তাইলে এটার অ্যান্সার হবে ব্যাঙ্ক হতে উত্তোলন ঠিক আছে কোনটি দ্বারা প্রারম্ভিক দাখিলা প্রদান করা হয় বিগত বছর হিসাবকালের সম্পদ ও দায় দ্বারা প্রারম্ভিক দাখিলা প্রদান করা হয় ঠিক আছে এরপরে দেখো একটা উদ্দীপক দেওয়া আছে বলা আছে যে মূলধন এক লাখ টাকা মেশিন বিক্রয় পঞ্চাশ হাজার টাকা পণ্য বিক্রয় আশি হাজার টাকা আয়কর প্রদান দশ হাজার টাকা বলছে মিলন এন্টারপ্রাইজে মালিকানা সত্যের পরিমাণ কত তো মালিকানা সত্যের সাথে আমরা জানি মালিকানা সাথে আয়গুলো যোগ করতে হয় করতে হয় উত্তোলন থাকলে বা সেটা মাইনাস করতে হয় তো এখানে দেখো আয় কর প্রদান করবো তাহলে এক লাখের সাথে পণ্য বিক্রয় যেহেতু আয় এই এক লাখ আশি হাজার যোগ করব তাহলে এক লাখ আশি হাজার হবে আর আয় প্রদান যেটা উত্তোলন সেটা মাইনাস করতে হবে তাহলে এক লাখ আশি থেকে দশ হাজার মাইনাস করলে এক লাখ সত্তর হাজার হবে অনেকেই পয় যে মেশিন বিক্রয় করছে এটাও যোগ করে দিয়েছে মেশিন বিক্রয় এটি ইন টোটালি শুধুমাত্র এই উপাদানকে প্রভাব করেছে মেশিন কমে গেছে নগদ টাকা বাড়ছে ঠিক আছে এখানে মালিকানা সত্যের প্রভাব হয়নি এটা মেশিনটা দেওয়া যাবে না এটাতে তাহলে এটা অ্যান্সার হবে এক লাখ সত্তর হাজার টাকা আচ্ছা এরপরে আমরা ছয় নম্বর প্রশ্নটা দেখব ছয় নম্বরের জন্য একটা উদ্দীপক দেওয়া আছে আলম ট্রেডার্স লিটন এন্টারপ্রাইজের নিকট হতে দশ পার্সেন্ট বাট্টায় ষাট হাজার টাকা পণ্য ক্রয় করে অর্ধেক মূল্য নগদে ও অর্ধেক মূল্য চেকে প্রদান করে তাহলে ষাট দশ পার্সেন্ট বার্তা পণ্য ক্রয় বা বিক্রয়ের সময় যে বার্তা উল্লেখ থাকে সেটাকে কারবারি বার্তা বলে আর এই কারবারি বার্টার অ্যামাউন্টটুকু আমরা হিসাব করি না কখনো তাহলে ক নম্বর প্রথম প্রশ্নটাই বলছে আলম ট্রেডার্সের ক্রয় হিসাব ডেবিট করবে কত টাকা তাহলে দেখো ক্রয় হিসাব যখন ডেবিট করবে এই যে ষাট হাজারে দশ পার্সেন্ট এটা আগে বাদ দিতে হবে বাদ দিয়ে তারপর করতে হবে তো ষাট হাজারে দশ পার্সেন্ট হবে ছয় হাজার ষাট হাজার থেকে দশ পার্সেন্ট ছয় হাজার বাদ দিলে স্বর্ণ হাজার হবে তাইলে ডেবিট করতে হবে স্বর্ণ হাজার ক্রয় হিসাবে স্বর্ণ হাজার টাকা লিখতে হবে এরপর বলা আছে যে লিটন এন্টারপ্রাইজ ব্যাঙ্ক হিসাব ডেবিট করবে কত টাকা তাইলে দেখো আলম ট্রেডার্স লিটন এন্টারপ্রাইজের নিকট থেকে ক্রয় করতেছে তাইলে এখানে লিটন এন্টারপ্রাইজ বিক্রয় করতেছে আর আলম ট্রেডার্স ক্রয় করতেছে তাইলে লিটন এন্টারপ্রাইজ যেহেতু বিক্রয় করতেছে তাহলে সে নগদ টাকা পাইতেছে ব্যাংকে টাকা পাইতেছে ঠিক আছে তাহলে এখানে বলছে এই যে দশ পার্সেন্ট বার্তা বাদ দেওয়ার পরে চুয়ান্ন হাজার টাকা যে থাকলো এই চুয়ান্ন হাজার টাকার অর্ধেক মূল্য নগদে নিল আর অর্ধেক মূল্য চেকে নিছে তাইলে চুয়ন হাজার টাকার অর্ধেক কত হবে সাতাশ হাজার টাকা তাহলে ব্যাংক হিসাব কত হবে সাতাইশ হাজার টাকা হবে ঠিক আছে এটা সাত নম্বরে অ্যান্সার হবে সাতাশ হাজার টাকা আমি সরি এটা দাগাই নেই তোমরা এটা সাতাইশ হাজার টাকা হবে এটা দাগাই নিও হ্যাঁ এরপরে আমদানি শুল্ক কোন ব্যয় অন্তর্ভুক্ত হবে বিকৃত পণ্যের ব্যয়ের মধ্যে বিকৃত পণ্যের ব্যয়ের মধ্যে প্রত্যক্ষ খরচগুলো যুক্ত হয় সেহেতু আমদানি শুল্ক একটা প্রত্যক্ষ খরচ সেই জন্য বিকৃত পণ্যের ব্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে ওকে এরপরে নয় নম্বর বলছে যে সকল হিসাবে প্রদত্ত প্রাপ্ত উল্লেখ থাকে না সেগুলোকে প্রদত্ত ধরে কোথায় লেখা হয় এটা রেও মিলে লেখা হয় এগুলোকে কোথায় লেখা হয় রেও মিলে লেখা হয় ওকে এরপরে দুতরফা দাখিলা পদ্ধতিতে কোন পক্ষকে ডেবিট করা হয় এটা সুবিধা গ্রহণকারী পক্ষকে ডেবিট করা হয় সাধারণ অর্থে উদ্বৃত্ত বা ব্যালেন্স কী অর্থে ব্যবহৃত হয় এটা সমত অর্থে ব্যবহৃত হয় এরপরে হলো বারো নম্বরে বলা আছে নির্দিষ্ট দিনের সপ্তাহে বা মাসে কয়টি লেনদেন হয়েছে তা কিসের মাধ্যমে জানা যায় এটা হলো জাবেদার মাধ্যমে জানা যায় কীসের মাধ্যমে জাবেদার মাধ্যমে জানা যায় ওকে এটা একটা অংশ আমরা অবশ্যই কী দেবো খপারটা দিব দেখো আচ্ছা দেখো এরপরে হলো তেরো নম্বর প্রশ্নটা বলেছে মালিকানা সত্য হ্রাসের কারণ কি মালিকানা সত্য হ্রাস হয় ব্যয় বৃদ্ধি পেলে আর উত্তোলন করলে ঠিক আছে তাহলে উত্তোলন এবং ব্যয় বৃদ্ধি পেলে মালিকানা সত্য হ্রাস হয় তাহলে এটা ঘ নম্বর অ্যান্সার হবে সাধারণত ডেবিট ব্যালেন্স নির্দেশ করে কোন হিসাবগুলো ডেবিট ব্যালেন্স আমরা জানি সম্পদ আর ব্যয় ডেবিট ব্যালেন্স নির্দেশ করে আয় দায় মালিকানা সত্য ক্রেডিট ব্যালেন্স নির্দেশ করে ঠিক আছে তাহলে সম্পদ আর ব্যয় হবে এটার অ্যান্সার এরপরে একটা উদ্দীপক দেওয়া আছে কি দেওয়া আছে দেখো মারিয়াম ট্রেডার্স মানিক এন্টারপ্রাইজের নিকট হতে বিশ হাজার টাকা পণ্য বিক্রয় করে নগদে দশ হাজার টাকা এবং চেকে ছয় হাজার টাকা পাইল তাহলে নগদ কত টাকা পাইল দশ হাজার টাকা চেকে পাইল দশ হাজার টাকা এই দুইটাই নগদ ঠিক আছে আর বাকি রয়েছে কত চার হাজার টাকা এই চার হাজার টাকা এখনো বাকি তাইলে আমি যেহেতু বিক্রয় করা হয়েছে তাহলে যদি বিক্রয় যাবে করি তাহলে চার হাজার টাকা লিখতে হবে পনেরো নম্বর প্রশ্ন কি বলছে মারিয়াম বিক্রয় বিক্রয়ের যোগফল কত নগদ যা পাইছো এটা বাদ দিয়ে বাকি যেটা বাকি আছে যেটা সেটা হলো বিক্রয় আসবে তাইলে বিশ হাজার থেকে দশ হাজার হবে এটা হবে এরপর বলা আছে মানিক এন্টারপ্রাইজের আর্থিক অবস্থা নির্ণয় কি হবে তাইলে দেখো মারিয়াম ট্রেডাস মানিক এন্টারপ্রাইজের নিকট বিক্রয় করছে তাইলে মানিক এন্টারপ্রাইজ এই জায়গায় ক্রয় করছে বুঝতে পারছো তাইলে মানিক তো ক্রয় করছে ক্রয় করলে কি হয় মালিকানা সত্য হ্রাস পায় তাহলে মালিকানা সত্য হ্রাস পাইছে এটা ঠিক আছে তারপরে দেখো যেহেতু ক্রয় করে নগদ টাকা দিসো বা চেকে দিয়েছো তাহলে সম্পদ হ্রাস পাইছে তাহলে এটাও ঠিক আছে সম্পদ হ্রাস পাইছে এটাও ঠিক আছে আর যেহেতু কিছু অংশ বাকি আছে তাহলে বাকিটা টাকা পরিশোধ করতে হবে দায় বৃদ্ধি পাইছে তাহলে এটাও ঠিক আছে তাইলে এটার অ্যান্সার হবে এক দুই তিনটায় ওকে এরপর দেখো এরপরে একটা ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন সবার জন্য ইম্পর্টেন্ট তোমরা যারা যারা কোশ্চেনটা দেখতেছো তাদের জন্য ইম্পর্টেন্ট যারা মিলাবা তাদের জন্য দেখো এটা একটা ইমন ব্রাদার্সের রেও মিলে প্রদত্ত ভাড়া বারো হাজার টাকা সমন্বয়ে বার্ষিক ভাড়া এক বাই চার অংশ বকেয়া রয়েছে তাইলে তার মানে এই যে রেও মিলে যে ভাড়াটা দেওয়া রয়েছে এটা হলো চার বাই তিন অংশ অর্থাৎ তিন ভাগ দেওয়া রয়েছে তাইলে। এই বারোকে কে আমাদের তিন দিয়ে ভাগ করতে হবে কি কত দিয়ে ভাগ করতে হবে তিন দিয়ে ভাগ করলে এক ভাগ বের হবে বুঝতে পারছো তাহলে বারোকে তিন দিয়ে ভাগ করলে কত হবে চার তাইলে চার হবে তাইলে এই চার অংশটাই কি হবে আমাদের আর চার হাজার যোগ করলে কত হবে ষোলো হাজার তো এটার আনসার হবে ষোলো হাজার ওকে এরপরে কোন ধারাটি সঠিক দেখো রেও সমন্বয় দাখিলা কার্যপত্র আর্থিক বিবরণী এই ধারাটাই সঠিক ঠিক আছে রেও মিল পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম তারপর নবম দশম আছে ঠিক আছে তাইলে এই রেও মিল সমন্বয় দাখিলা কার্যপত্র আর্থিক বিবরণী এই ধারাটি সঠিক এরপরে উনিশ নম্বর প্রশ্নটা বলছে কোনটি রেও মিলে অন্তর্ভুক্ত হবে প্রারম্ভিক পাওনাদার রেও মিলে অন্তর্ভুক্ত হয় ঠিক আছে প্রারম্ভিক পাওনাদারটা রেও মিলে অন্তর্ভুক্ত হয় এরপরে দেখো কোনটি কোন ব্যবসায়িক দলের ক্রেতা প্রস্তুত করে থাকে এটা ক্রেতা প্রস্তুত করে থাকবে ক্যাশ মেমো না এটা একটা ক্রেতা প্রস্তুত করে থাকে ডেবিট নোট সম্ভবত আমি এটা কি না আমি এটা তোমাদেরকে শেয়ার হবে বা জানাই দেবো তোমরা একটু দেখে নিও আচ্ছা একটা প্রশ্ন কনফিউশন আছে দেখে নেব ডেবিট নোট হবে সম্ভাবনা বেশি এরপর হলো আর্থিক স্থায়ী সম্পত্তি অবশ্যই ধার্য করা হয় হিসাব বিজ্ঞানে কোন নীতির আলোকে চলমান প্রতিষ্ঠান ধারণা নীতি আলোকে ঠিক আছে এরপর হলো তারপরে দেখো সিডি বা সিএফ কখন নিরূপণ করা হয় শেষ তারিখে আমরা যে মাসে হিসাব করব সে মাসের শেষ তারিখে ঠিক আছে এটা শেষ তারিখে হবে ওকে এরপরে আমরা আসব পরের কোশ্চেনগুলো দেখো তেইশ নম্বর বলছে এক হয়ে অর্থবোধক ক্রয় ক্রয়ক্ষতিয়ের জের সেটাকে বলা হয় পাওনাদার এটা দেনাদার হবে না এটা ভুল বিক্রয় ফেরত বা আন্ত ফেরত একই জিনিস তাইলে এটা অ্যান্সার হবে খ ঠিক আছে এরপর বলা আছে নাগর টেইলার্সের অনুপার্জিত আয় পাঁচ হাজার টাকা তাইলে দায় হবে অনুপার্জিত আয় কারবারের জন্য দায় যদি উক্ত পাঁচ হাজার টাকা পরবর্তীতে উপার্জিত হলে উপার্জিত উপার্জিত হলে তাইলে কি হবে এটা অলরেডি আয় হয়ে গেল তাইলে আয় হয়ে গেলে এটা কি হবে মালিকান আয় হলে মালিকানার সত্য বৃদ্ধি পাবে এবং যেহেতু আগে অনুপার্জিত আয়টা দায় হয়েছিল এখন দায় কমে যাবে তাইলে দায় হ্রাস পাবে তাইলে এটা অ্যান্সার হবে দুই আর তিন ওকে এরপরে রেহান মিষ্টান্ন ভান্ডারের প্রারম্ভিক মূলধন দুই লাখ টাকা নগদ উত্তোলন দশ হাজার টাকা আচ্ছা দশ হাজার টাকা পণ্য উত্তোলন পনেরো হাজার টাকা তাহলে মোট উত্তোলন কত পঁচিশ হাজার টাকা সমপরি মূলধন তিন লাখ পঞ্চাশ হাজার টাকা রিহানা মিস্টার্ন ভাডারে লাভের পরিমাণ কত তো লাভের পরিমাণ আমরা বের করার সূত্র জানি যে সমপরি মূলধন যোগ উত্তোলন মাইনাস প্রারম্ভিক মূলধন যোগ উত্তর উত্তোলন অতিরিক্ত উত্তোলন ঠিক আছে বা মাইনাস অতিরিক্ত মূলধন ঠিক আছে অর্থাৎ সমাপনী মূলধনের সাথে উত্তোলন যোগ করবো আর প্রারম্ভিক মূলধন এবং অতিরিক্ত মূলধন মাইনাস করব ওকে তাহলে দেখো সমাপনী মূলধন তিন লাখ পঞ্চাশ হাজার আর উত্তোলন কত রয়েছে দশ হাজার আর পনেরো হাজার সমান পঁচিশ হাজার তাহলে এই পঁচিশ হাজার আর তিন লাখ পঞ্চাশ হাজার কত হবে তিন লাখ পঁচাত্তর হাজার তিন লাখ পঁচাত্তর হাজার থেকে প্রারম্ভিক মূলধন দুই হাজার টাকা দুই লাখ বাদ দেবো বাদ দিলে কত হবে এক লাখ পঁচাত্তর হাজার টাকা তাইলে এইটার অ্যান্সার হবে এক লাখ পঁচাত্তর হাজার টাকা ঘ এটা দাগাই নেই আমরা তোমরা একটু দাগাই নিও ঘ অ্যান্সার হবে এটা ঠিক আছে এরপরে বলা আছে মাহমুদুল ট্রেডার্সের ব্যাঙ্ক হিসাবে ডেবিট পাশের যোগফল ফল আশি হাজার টাকা ও ক্রেডিট পাশের যোগফল দশ হাজার টাকা এক লাখ টাকা হলে তাইলে অতিরিক্ত উত্তোলন করছে ক্রেডিটের যোগফল যেহেতু বেশি তাইলে ব্যাংক জমাতিরিক্ত অতিরিক্ত উত্তোলন বিশ হাজার টাকা ওকে এটা হবে স্বামী ট্রেডার্সের হিসাব রক্ষক পাওনাদার হাসানকে পঁয়তাল্লিশ হাজার টাকা প্রদান করে ভুল কমে তার হিসাবকে ক্রেডিট করছে তাহলে হাসানকে প্রদান করছে হাসান পাইছে তাহলে ডেবিট করা দরকার ছিল ক্রেডিট করছে তাহলে যেটা ডেবিট করতে হবে সেটা ডেবিট না করে ক্রেডিট করলে সেটা বেদাখিলার ভুল হয় এটা কি বেদাখিলার ভুল শামিম ট্রেডিং এর ব্যবসায় দেখো শামিম ট্রেডিং ব্যবসায়ী হিসাব রক্ষণ সঠিকভাবে সংরক্ষণ করার লক্ষ্যে মিরা কম্পিউটারের লিকোড হতে চল্লিশ তিরিশ হাজার টাকা মূল্যের একটি কম্পিউটার করলো দেখো কম্পিউটার ক্রয়গুলো অনেকেই ভাববা যে এটা সম্পদ বৃদ্ধি পাইছে হ্যাঁ সম্পদ বৃদ্ধি পাইছে নিঃসন্দেহে কিন্তু সম্পদ তো অপশনে নাই আমরা কি করব এটা নিয়ে কনফিউশন তো এখানে দেখো মীরা কি করছে সামিন ট্রেডে মীরা কম্পিউটারের নিকট থেকে ক্রয় করছে তখন যখন ক্রয় করার সময় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ না থাকবে তখন সেটা বাকি তো হয়েছে বলে ধরে নিতে হবে তাহলে এইটা যেহেতু তিরিশ হাজার টাকা কম্পিউটার ক্রয় করছে অফিস সরঞ্জাম হিসেবে তিরিশ হাজার টাকা বাড়ছে ঠিকই কিন্তু এই টাকাটা এখনো পরিশোধ করা হয় না এটা দায়ও রয়ে গেছে তিরিশ হাজার টাকা তাহলে এখানে দায় বৃদ্ধি পাইছে তিরিশ হাজার টাকা এটা অ্যান্সার হবে দায় ঠিক আছে এরপর উনত্রিশ নম্বর হলো হিসাব চক্রের সপ্তম ধাপ হলো কার্যপত্র ব্যবসায় হিসাব সংরক্ষণে কোনটি সংরক্ষণ করা বাধ্যতামূলক ক্ষতির সংরক্ষণ করা বাধ্যতামূলক ঠিক আছে তো এই ছিল বরিশাল বোর্ড চলমান যে এসএসসি পরীক্ষার অ্যান্সার তোমাদের আশা রাখি কার কতটা হয়েছে সেটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাই দিবা আর পরবর্তী তোমরা ভালোভাবে দাও সেই প্রত্যাশা রেখে আজকে বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ